কিবা সকালে দিল্লীত আহি বিরাট আন্দোলন করেছে এই কৃষি আইন বাতিল করবেন। কৃষি আইনবিল কি কই তার বিতরণ ব্যাখ্যা নিদ মই এইটো কম যে এই আইনবিল করেছে গোটেই কৃষি ব্যবস্থা কৃষি উৎপাদন বা কৃষিজাত সামগ্রীর যেটো বিতরণ আর যেটো বাণিজ্যিক বিষয় মার্কেটিং এই গোটেই বিষয়টো ধনী পুঁজিপতি সকলের হাতত তুলে দিব বিচারিছে, আম্বানি আদানী সকলের হাতত তুলে দিব বিচারিছে, কর্পোরেশনালাইজ করে আছে, বৃহৎ পুঁজিপতি হাতত তুলে দি কৃষক সমাজক খেত মজুর আর শ্রমিক হিসেবে একটা পর্যায় লই যাব বিচারিছে। কৃষকর মাটির উপর বা কৃষি উৎপাদনের উপর নিয়ন্ত্রণ না থাকিব, নিয়ন্ত্রণ করিব পুঁজিপতি সকলে। আর তার এইটু কোয়া হয়েছে যে মা জাতীয় খাদ্য তেল আলু এইবিলাক যদি অত্যাবশ্যক সামগ্রী এইবিলাকর ক্ষেত্র মজুতকারী সকল মজুত করার যে সীমা এই সীমা না থাকে, এটা যদি সীমা না থাকে কি হব, ইচ্ছা মতো তেমনি মজুত করব, মার্কেটে একটা ক্রাইসিস হব, ক্রাইসিস হলে দাম বাড়ব, মাল সবই খাব, খালি কৃষকের মাল না খায় গোটেই জনসাধারণের মাল খাব। গতি এই কারণে এই সরকারের এই কৃষি আইন বিরোধ করব লাগে আর ইয়ার বিরুদ্ধে আন্দোলন চলি আছে, আমি অসমের কৃষকও এই আন্দোলনের সহযোগ করব লাগে। আজি সভা মই আন্দোলন সংগ্রাম পরিষদক মই প্রস্তাব দিও যে তেওঁলোকে এই ক্ষেত্রে একটা রেজলিউশন লোক, দিল্লীত চলা যে আন্দোলন কৃষক আন্দোলন কৃষকের যে দাবি সেই দাবি সমর্থন করে আমি একটা প্রস্তাব লওয়া উচিত। আমার মূল কবলগিয়া মূল বিষয়টি কিন্তু এনআরসি আর ডিপুটা, মই এনআরসি আর ডিপুটার সম্পর্কে দুই চারিটা কথা কম, গোটেখিনি কথা কোয়া সম্ভব নয়। এনআরসি সম্পর্কে আমার রাইজ অভিজ্ঞ হ্যারাসমেন্ট কি ধরনের হ্যারাসমেন্ট খাইছে তার ব্যাখ্যা দিয়ার দরকার নাই, ইতিমধ্যে কিছু কথা কইছো, মই ইয়ার টেকনিক্যাল কিছু কথা মই কম যে এনআরসি শেষলৈ এনেকুৱা এটা পৰ্যায়লৈ নিব বিচাৰা হৈছে যে এইটো এটা ডাষ্টবিন কৰি মানে দলিয়াই দিয়া হ'ব। এনআরসি আমি যেটো ভাবিছো আমি যে আমার ওপৰত থকা অভিযোগ বিদেশী অভিযোগ বাংলাদেশী অভিযোগ এই অভিযোগটো চিরদিনৰ বাবে নিৰ্বাপিত নহয়, তেওঁলোকে চৰ্চা কৰি আছে, ইনভেষ্টিগেশ্যন তেওঁলোকে রিসার্চ কৰি আছে এই ইস্যুটুক কেনেকৈ জীবিত রাখে, এই ইস্যুটুক নতুনভাবে কেনেকৈ লৈ যাব পাৰে আৰু মানুহক হেৰাচমেণ্ট দি থাকিব পাৰে। ইতিমধ্যে আপোনালোকে জানি নিশ্চয় যে এনআরসি যিটো নতুন কোঅর্ডিনেটর যাক নিযুক্ত করা হয়েছে ফেসবুকত বিতর্কিত পোস্ট দি পেলায় অতি বিতর্কিত হওয়া ব্যক্তিজনকে এতিয়া এনআরসি কোঅর্ডিনেটর করা আছে। সেইজন মানুষে ইতিমধ্যে যা 13 অক্টোবর একটা সার্কুলার ইস্যু, সেই সার্কুলারের দ্বারা প্রত্যেক জেলার জেলা উপযুক্ত ডিআরসি আর সকল নোটিশ দি কইছে যে এনআরসি বহুত অবৈধ মানুষ সুমম নলগা মানুষ সুমাইছে এই লোক বাদ দিব লাগে। আর কইছে যে এনআরসি যেটা লিস্ট পাবলিশ হয়েছে সেই লিস্ট বলে ডাফ ফাইনালিস্ট নহয়। আপনাদের জানে এনআরসি 2003 সিটিজেনশিপ যেটা বিধি সেই বিধি মতে তৈরি হয়ে আছে, পার্টিকুলারলি আপনার এই বিধির রোল ফোর থাকা শিডিউল মতে হয়ে আছে, সেই শিডিউলত 8টা প্যারাগ্রাফ আছে, গোটেখিনি প্যারাগ্রাফ তার পর দরকার নয় কোনো নকোনো মই শেষত তিনটা প্যারাগ্রাফের কথা 6 নম্বর দফাত হয়েছে যে ক্লেইম এন্ড অবজেকশন, 7 নম্বর প্যারাগ্রাফ হয়েছে যে আপনার সাপ্লিমেন্টারি লিস্ট তার নাইট ডাট লিস্ট, তারপর 8 নম্বর প্যারাগ্রাফ হচ্ছে আপিল, তো 6 নম্বর প্যারাগ্রাফ
আপনাদের জানেন যে 2018 সালের ডিসেম্বরের হেড দিনা রাতে হেড মুহূর্ত 2,00,000 মানুষের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে। কমপ্লেন হাতে বিধি মতে গাইডলাইন এসওপি মতে নিজের ডিটেলস এড্রেস বায়োডাটা ডিসক্লোজ করে প্রকাশ করে কমপ্লেন দিব লাগবে। কিন্তু নকৰা বিষয়ে কমপ্লেন দিছে, কমপ্লেন বিলাক এন্টারটেইন করা হয়েছে, সেই কমপ্লেন বিলাক হয়ে যাওয়ার পিছন তার উপর হিয়ারিং হয়েছে, হিয়ারিং হয়ে তার পিছন বহুত সুপ্রিম কোর্টের ভেরিফিকেশন বিচারিছে, সুপ্রিম কোর্টের ভেরিফিকেশন পিটিশন ভেরিফিকেশন পিটিশন রিজেক্ট হয়েছে। রিজেক্ট হওয়ার পিছন কোর্টের অর্ডার মতেই 31 আগস্ট 2019 এনআরসি পাবলিশ হল। অবৈধভাবে সুমাইছে সরকারে আপিল করব পারে, এই ব্যবস্থাও আছে। যদি আপিল করে সরকারে তাহলে অবৈধভাবে বাদ করা অবৈধভাবে সুমাই যাওয়া মানুষখিনি বাদ করব। গতি দেয়ার ইজ নো আদার প্রভিশন অফ পাবলিশিং আনাদার সাপ্লিমেন্টারি লিস্ট। 7 অফ লিস্ট পাবলিশ হয়েছে আফটার ইভেন আফটার এন্টারটেইনিং দি ক্লেম এন্ড অবজেকশন। ক্লেম এন্ড অবজেকশন হল 6 অফ পর পিছন 7 মতে সাপ্লিমেন্টারি লিস্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পিছন তেতিয়া যদি কোনোবা মানুষ বাদ করেছে আপিল করব, কোনোবা মানুষ যদি অবৈধভাবে ঘুমাইছে তেওঁ বিরুদ্ধে সরকার আপিল করব। গতিকে তার মাঝে আপনার এই ডাক লিস্ট হের ফের হব পারে, যোগ বিয়োগ হব পারে। কিন্তু এই নতুন এনআরসি কোঅর্ডিনেটর কৈ আছে যেতিয়াও 7 মতে লিস্ট পাবলিশ হওয়া নাই। চা কিমান মানে বেআইনি কথা, নিজে এই প্রভিশন নষ্ট করে গেছে। ইভেন সুপ্রিম কোর্টের মনিটরিং মতে এনআরসি হল, এনআরসি কোঅর্ডিনেটরে এই কামটো করলে সুপ্রিম কোর্টের পর কোনো রিকমেন্ডেশন করা নাই, সুপ্রিম কোর্টক ইনফর্ম করা নাই। আমার অহংকর আপনার পরিষদের বন্ধুর পর সংগ্রহ করার পর মেমোরেন্ডাম পাইছে, তার মধ্যে কোনো প্রপার অ্যান্সারও দিয়া নাই, দিছে নাই মুখাদেশ ভাই, দিছে নাই দিয়া নাই। মোর আজানে আরেকজন বন্ধু আপনার আমার মধ্যে মুখাদেশ ভাই চিনি পাব, তেজপুরের এজন আমার এজন বন্ধু আছে তারিক আঞ্চুরি, সেই বন্ধুক মই কেইটামান মেমোরেন্ডাম লিখি দিছি, তেওঁ মেমোরেন্ডাম উত্তর দিছে। উত্তরত কি কৈছে যে আমি মেমোরেন্ডাম দাবি কৰিছিলো যে জিয়াপাড়ার মানুহৰ এনআরসি নাম উঠিছে তেওঁলোকক পরিচয় পত্র দিব, আইডেন্টি কার্ড দিব, আর যে বাদ পড়েছে আপিল করার অভিযোগ। উত্তরত কৈছে যে পরিচয় পত্র দিয়ার কোনো প্রভিশন নাই, পরিচয় পত্র দিয়ার আমি নিদিও, পরিচয় পত্র দিয়া নহব তার কোনো ব্যবস্থা নাই। গতি যদি পরিচয় পত্র না পায় বহুত মানুষ আছে যিসকলে নাম এনআরসি সুমাইছে তেওঁলোকৰ হয়তো তার পরিচয় পত্র আপনার এনআরসি যে নাম উঠাইছে তার লিস্ট, এই লিস্ট যদি সংগ্রহ করবা নাই হাতত নাম যদি উঠিছে তার কোনো বাচ্চা নাই, বহুতে নাপাব পারে, যোগাযোগ করব নোৱাৰিব পারে। কিন্তু পরিচয় পত্র থাকিলে একটা সবুজ হল নাই যে এই মোট এনআরসি ডকুমেন্ট। এতিয়া এনেকা পরিস্থিতিত আমি কি সন্দেহ করব পারো যে এই এনআরসি সরকারে আলটিমেটলি ইয়াক নষ্ট করব। ইতিমধ্যে গুয়াহাটি হাইকোর্টত কেটামান বিদেশী গোচরের গোচরত সরকারে একটা যুটিয়াভাবে একটা এফিডেভিট দিছে, সেই এফিডেভিটত কিছুমান কথা কৈছে মই আপোনালোকক জনাব বিচাৰিছো। এফিডেভিটৰ প্যারাগ্রাফ 8ত কৈছে যে 4,799 জন মানুহ তেওঁলোকক
এনআরসি একসেপ্ট বলে লিখিছে কিন্তু সেইটো রিজেক্ট হব আছে প্যারাগ্রাফ ইলেভেনত কৈছে সাত হাজার চারিশ ছয়চল্লিশ জন মানুষ অযোগ্য এনআরসি সোমাবর কারণে নামক অন্তর্ভুক্তির কারণে অযোগ্য কারণ বিরুদ্ধে ডিক্লেয়ার ফরেনার্স বা ডি ভোটার পেন্ডিং অ্যাপ্লিকেশন এইবিল থাকার কারণে অযোগ্য চৈত নম্বর প্যারাগ্রাফত কৈছে সতেরো হাজার তিনশ তিয়াল্লিশ জন মানুষ রিপোর্ট নোহাকর নাম অন্তর্ভুক্ত হয়েছে বাদ করব তিয়াল্লিশ হাজার ছয়শ বিয়াল্লিশ জন মানুষের ক্ষেত্র প্যারাগ্রাফ পনেরত কৈছে যে আসলে রিজেক্ট হয়ে আছে কিন্তু হুহিয়ারি নোলোক একসেপ্ট বলে এনআরসি কাম সময় দিয়ে আছে এই সববিলাক মানুষ এনআরসি পুরো বাদ করবে আর যে করেছে এনআরসি যে গাইডলাইন সিডুল সিডুলটোর ফাইল করেছে সুপ্রিম কোর্টের রিকমেন্ডেশন পারমিশন নোলাকে এইবিল কথা কৈছে বা এই যা তেরো অক্টোবর নোটিফিকেশন দিছে ভেরিফিকেশন করার কারণে এই গোটেখিনি কাম এই কারণে করেছে যে এনআরসি নষ্ট করবে এনআরসি যখন বাংলাদেশী বলে কয়েক প্রটেকশন দিছে গতিক এই এনআরসি মুখে হয়তো হয়তো নকয় কার্যক্ষেত্রে কার্যকলাপ এইটি বোঝা গেছে যে এনআরসি কোনো মর্যাদা দিয়া নহয় ইয়ার কোনো দাম না থাকে এইটু তলত পেলাই দিব ডাস্টবিনত পেলাই দিব আর আপনার বিরুদ্ধে মোর বিরুদ্ধে বিদেশী নামের যে ভোট যেটা অস্ত্র এটু প্রয়োগ করব ডিপুটার নামের যে অস্ত্র এটু প্রয়োগ করে থাকব আমার একটা তৃতীয় শ্রেণীর সন্দেহ সন্দেহের আবর্ত ডুবাই রাখব গতি আমি ইয়ার বিরুদ্ধে আমি কি করব বা এই সম্পর্কে আমার করব কি আমার আর জানি লগা কথা কি এটা এনআরসি আরো একটা কথা আছে যে যে মানুষ ডি ভোটার করলে ডিক্লেয়ার ফরেনার্স এই ডিক্লেয়ার ফরেনার্স অন্যায়ভাবে করেছে আপনার এই গোটে প্রক্রিয়াটো কেনে অন্যায় করেছে ডি ভোটার বিলাক কেনে বনাইছে ডি ভোটারের একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনটোত মতে স্পট ভেরিফিকেশন হবে কারণ ইয়ার আগতে নাইনটিন নাইনটি ফোরত সুপ্রিম কোর্টত একটা কেসত রায় হয়েছে বাবুলাল হুসেনের কেস বাবুলাল আসলে বম্বে মানুষ সালাম এরিয়ার মানুষ ডিউটার করেছিল তেও কোনো নোটিশ নিদিয়া করে আর সেইটো কেসত তো চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্টে করে সুপ্রিম কোর্টে কলে যে কোনবা এজন মানুষ সন্দেহ সন্দেহ করলে ডিউটার করলে বা ডাউট প্রুফ করলে ই সুখী সার্ট নোটিশ একটা জাননি দিব নোটিশ দি দিয়া করে বিরুদ্ধে থাকা সন্দেহের তথ্য নোপাক কাকো ডি করব আর এই কথাটোতে মানে মানে এভয়েড করব এই যে ডি ভোটারের যে গাইডলাইন বানিয়েছিল এক্সটেনশন ডিভিশনের ভোটার লিস্ট ওয়ান ওয়ান নাইনটিন নাইনটি সেভেনের ডেট করে কাট অফ ডেট করে তারপর এক্সটেনশন ডিভিশন অফ ভোটার লিস্ট ভোটার লিস্টের পুনরীক্ষণ এই পুনরীক্ষণের নামত যে আমার মানুষের কোনো অত্যাচার আরম্ভ করছে যে যাকে সন্দেহ হব যার প্রতি ডাউট থাকিব ডি ভোটার আর বিরুদ্ধে রেফারেন্স রেফারেন্স দিয়ে এস পি এ কিন্তু এই ডিটু করে ইলেকশন অফিসার আমি আমার মোট ব্যক্তিগত অভিজ্ঞতার পর দেখিছি যে নাইনটি পার্সেন্ট এই স্পট ভেরিফিকেশন নহয় স্পট ভেরিফিকেশন মানে মানুষজনের ঘর যাব লাগবে ডকুমেন্টস বিচার যদি একো দিব নোৱাৰে তেতিয়া ডাউট ক্যাটাগরি কিন্তু আপনার হয়তো দেখা নাই বা শুনা নাই যে ডি ভোটার করার আগতে এইজন মানুষের সম্পর্কে অনুসন্ধান করব স্পট ভেরিফিকেশন করব ইলেকশন অফিসার কোনো একজন মানুষ গেছে
বিদেশী কোচৰ আৰু এটা তেওঁলোকৰ আৰু এটা মানে চেহেৰা আছে, সেইটো হৈছে বৰ্ডাৰ পুলিচৰ অনুসন্ধানৰ জৰিয়তে কৰা গোচৰ। বৰ্ডাৰ পুলিচে অনুসন্ধান কৰিব লাগে, কিয় কৰিব লাগে এই সম্পৰ্কে মই কলো বাবুলাল মিচিঙৰ কেছ, এই একেটা জাজমেণ্টত যে তেওঁৰ সম্পৰ্কে অনুসন্ধান কৰিব লাগে। আৰু 2007 সর্বানন্দ সোনোয়াল দ্বিতীয় গোচর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে কেছে যে যদিও অদো দি বার্ডেন অফ প্রুফ ইজ অন দি প্রসিডিং মিন্স ভিকটিম, ইয়েট দি স্টেট হ্যাজ ইনিশিয়াল বার্ডেন টু কালেক্ট মেটেরিয়ালস অফ ডাউট এগেইনস্ট দি পার্সন হোম রেফারেন্স ইজ টু বি মেড। অর্থাৎ এইটো কথা কৈছে যে এজন মানুহক তুমি এনেই সন্দেহ কৰিব নোৱাৰিবা, এনে তেওঁৰ বিৰুদ্ধে এটা ঘোষক বিদেশী বুলি অভিযোগ দিব নোৱাৰিবা যদি তোমালোকৰ হাতত সন্দেহ কৰাৰ এটা স্পষ্ট তথ্য আছে। তাতে কোনো মিটিং আছে আৰু আমাৰ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ ফুল বেঞ্চ মুছলিম মণ্ডলৰ গোচৰত এই যে তথ্য সংগ্ৰহৰ যিটো অভিযোগ অনুসন্ধান তথ্য সংগ্ৰহৰ বাবে বিদেশী বুলি সন্দেহ কৰি তথ্য সংগ্ৰহ কৰাৰ যিটো অনুসন্ধান, এই অনুসন্ধানটো কেনেকুৱা হব তাৰ এটা সুন্দৰ ব্যাখ্যা দিছে মুছলিম মণ্ডলৰ গোচৰত পেৰাগ্ৰাফ 97 বেলেগ ভালে কেইজন এক্সপৰ্ট আছে, ৰাতিব দেখিছো এতিয়া হয়তো বহুতো নাই, এই কথাবিলাক আমাৰ অধিবক্তাসকলে ভালকে বুজি পায়। আৰু আমাৰ কথা হৈছে কি এই কথাখিনি জানা প্রত্যেকজন আমার সচেতন ব্যক্তিকে জানা দরকার, খালি অধিবক্তাসকলের মাজত সীমাবদ্ধ থাকলে নহব, নহলে আমি এই যেটু যেটু ডেঞ্জার এই যেটু বিপদ এই বিপদের পর আমি এই বিপদের মোকাবেলা করব নয়, এই কারণে মই এই কথাবিলাক কৈছো। এইবিলাক অলপ অলপ টেকনিক্যাল কথা বেশি বুঝার কারণে জটিল নহয় মই এইটু ভাবো। এই যে অনুসন্ধান, এই অনুসন্ধান সম্পর্কে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয় মুছলিম মণ্ডলের ওচৰত একটা সুন্দর ব্যাখ্যা দিছে যে পুলিশ তেওঁৰ ঘৰত যাব লাগিব আৰু গাঁৱৰ ওচৰ পাজৰ দুজন মুৰব্বী থাকিব, তেওঁৰ সন্মুখত তেওঁৰ পৰা ডকুমেণ্টছ বিচাৰিব লাগিব, সেইসকলক ষ্টেটমেণ্ট ল'ব লাগিব, ষ্টেটমেণ্ট লৈ চাইন ল'ব লাগিব, চাইন বা কাম যিটো কৰিব। কিন্তু আমি দেখা পাই আছো যে 90% কেছত এইটো নকৰে, তেওঁলোকে বৰ্ডাৰ পুলিচে অফিচত বহিয়ে মানুহৰ গোটা লিষ্টৰ পৰা মানুহৰ নাম সংগ্ৰহ কৰে, এই অমুক সাক্ষী তেওঁলোকে কলে এই মানুহটো কিছুদিন ধৰি ইয়াত আছে, তাত আমাৰ এই মানুহটো সন্দেহ হয়, গাঁৱৰ মানুহে সাক্ষী বনায় গোটা লিষ্ট দেখুৱায়, হয়তো সেই মানুহ যিবিলাক মানুহ সাক্ষী কৰে বহু ক্ষেত্ৰত দেখা যায় যে মানুহটো মৰি গৈছে, মৰা মানুহক সাক্ষী কৰি মানে বিদেশী গোচৰ বনায়। আৰু এই ক্ষেত্ৰত সবতকৈ স্পষ্ট উদাহৰণ হ'ল সোণা উল্লাৰ গোচৰ। সোণা উল্লাৰ গোচৰত আমি কি দেখা পাইছো, সোণা উল্লাৰ সবে জানে আৰ্মি অফিচাৰ আছিল, যিদিনা তেওঁৰ বিৰুদ্ধে অনুসন্ধান কৰিব গৈছিল বৰ্ডাৰ পুলিচে, সেইদিনাটো মণিপুৰত এণ্টি ইনচাৰ্জেঞ্চি অপাৰেশ্যনত তেওঁ ডিউটি কৰি আছিল আৰু তেওঁক দেখুৱাইছিল তেওঁ এটা লেবাৰ অশিক্ষিত মানুহ, চাইন টাইন কৰিব নোৱাৰে, চাইন টাইন কৰিব নোৱাৰাত হাফ মানি তেওঁৰ বিৰুদ্ধে তেওঁৰ ষ্টেটমেণ্ট এইটো এনকোয়াৰী ৰিপৰ্টৰ বৰ্ডাৰ পুলিচৰ এনকোৱাৰী ৰিপৰ্টৰ বৰ্ডাৰ পুলিচে সোণা উল্লাই নিজে কোৱা বুলি লিখিছে যে মই এজন অশিক্ষিত মই লিখাব নাজানো, মই এজন লেবাৰ কৰিছো, দিছ ইজ দি পিকচাৰ অফ এনকোৱাৰী দেট টু এগেইনষ্ট এ লিটাৰেট পাৰ্চন এণ্ড এন এমপ্লয়ী অফ দিছ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট, ইউ কনচিডাৰ দ্য আদাৰ অভাৰ ইলিটাৰেট অভাৰ ইভাৰিউটেড। এই যে আমাৰ এজনী ভণ্টীয়ে যে কৈ গল নদী ভাঙা হৈ মানুহ বাৰে বাৰে নদী ভাঙা হৈ এতিয়া গাঁৱৰ উঠি গৈ চহৰ চহৰে ঘূৰে, তাৰপিছত বিদেশী গোচৰ তেওঁৰ বিৰুদ্ধে লগাই দিয়া হয়, দিছ ইজ দি চিটুৱেশ্যন, দিছ ইজ মেনেজ এ মিনাছ, এটা গ্ৰেট মিনাছ, এটা এটা দুনিয়াৰ এইটো এটা সবতকৈ অভিভক্ত ঘটনা, আৰু এই অভিভক্ত ঘটনাৰ বিৰুদ্ধে আমি যেনেকে যুঁজিব লাগিছিল আমি কিন্তু এনেকে যুঁজা নাই, আমাৰ সংগঠনৰ নেতৃত্বে কিন্তু তেনেকৈ আমাক যুঁজিবলৈ শিকা নাই,
আমার নেতা নেতাক আমি কম তোমালে কি কৰিছা যে সংখ্যালঘুর বিপদ দেখাই সংখ্যালঘুর সমস্যা গাই পেলায় চকুর পানি তুমি তোমালে নেতা হয়ে আছে এম এল এ এম পি হয়ে আছে বাট ইউ আর প্র্যাকটিক্যালি ইন সাবস্টেন্সিয়ালি ইউ আর ডুইং নাথিং আর আমার অধিবক্তা পাল মই এজন অধিবক্তা অধিবক্তা পালার দোষ আছে মই এটো এরাব নয় কব লাগবে অধিবক্তা বন্ধু আপনার মোট বহুতে বেয়া পায় মই এটো কব পারি মই এটা এক্সাম্পল দিব বিচার যা কালি গোয়ালপাড়ার বন্ধু এটা মোর সাথে গুসর হয়ে আছে সেই মানুষ বিদেশী এক্সপার্টে এক্সপার্টে অর্ডার দি বিদেশী করেছে আচ্ছা এন আর সি বাদ করলে কথা জানিলে তো উকিল ধরলে এক্সপার্টে ভ্যাকেট করার কারণে একটা পিটিশন দেওয়া হল কিন্তু অর্ডার যদি এক্সপার্টে অর্ডার তাতে লিখা আছে তোর ঘর হল মূলান্ডমী পার্ট ওয়ান আর যা মানুষ সাক্ষী লৈছে যে এই মানুষ ইয়াত থাকে না হয় থাকে আজিকালি ইয়ার পর গুছি গেছে সেই সাক্ষী দিয়া মানুষখিন কোনো অস্তিত্ব নেই আর তোর সেই গাঁ নয় অর্ডারতে লিখা আছে যে এই গাঁ মানুষ নয় তোর সাল করা নয়া করা দেখ তো এই একটা গ্রাউন্ড যে মই মানুষের মূলান্ডবীর মানুষ বিচারি আছে সাল করা নয় করা নয় করা মানুষ সাক্ষী দিয়ে হবেন এই পয়েন্ট টিক করিয়ে প্যাকেট পিটিশন দিব লাগিছিল কিন্তু অধিবক্তা এইটু করা নাই এইটু পয়েন্ট ঠিক করা নাই যদি এমন আমার বহুত ভুল ত্রুটি আছে বহুত মিস্টেক হয় আমারও মিস্টেক হয় হাইকোর্টত আমি প্র্যাকটিস করছো আমি যে মই যে খুব বেশি বুঝে এটা কথা নয় মোরও ভুল হব পারে হাতির পিছনে না হাতির ঘুরে না গতিকে আমি এই সম্পর্কে মোর কথা হয়েছে কি এই যে মিয়াস এই মিয়াসটোর সম্পর্কে আমি অর্গেনাইজড হয়ে ডিফেন্ড করব লাগছে আমি কিন্তু একটু করা নাই আমি মই ব্যক্তিগতভাবে বহুত আমার আন্দোলন তথাপতি নেতা হল তেওঁলোক প্রপোজাল দিছিল দেয়ার শ্যাল বি এ সেমিনার ডিস্ট্রিক্ট ওয়াইজ সেমিনার হব লাগে কর্মশালা হব লাগে আমি অর্গেনাইজড হয়ে ডিফেন্স করব কিন্তু এটা হওয়া নাই আর একটা কথা মই মনত যেতিয়া মোর মনত যেতিয়া আহে মই বিরাট দুঃখ পাও সেইটো কথা কি এই যে সর্বানন্দ সোনোয়ালের জাজমেন্ট ওয়ান 2005 পাস আইডেন্টিটি বাতিল করে সেই বাতিলের অর্ডারটি হয়েছে আমার কারণে সবতকৈ আমার কারণে একটা কাল আমাক ধ্বংস করার একটা মূল চাবি কাঠি হয়ে এই এই জাজমেন্টটি পাস করেছে গভর্নর এস কে সিনহার রিপোর্টের উপর ভিত্তি করে গভর্নর এস কে সিনহার রিপোর্টত কি কোয়া হয়েছে তো কৈছে লোয়ার সার্ভিস তারে তো তোমরা দিছি আর আই এম বি টি একটা কারণে এলোক বাতিল করে মানে এই এলোক ফাইনান্স করা না যায় তো এটু কথা হচ্ছে দেয়ার ইজ এ ডেমোক্রেটিক ইনভেশন অন দি স্টেট ইন দি অন দি স্টেট অফ আসাম বাই দি ইলিগাল আনওয়ান্টেড ইনফ্লাক্স অফ দি ইলিগাল বাংলাদেশ এইবিলাক কথা কৈছে তো তাত এটুও কোৱা হৈছে দেয়ার শুড বি নো মিসকনসেপশন এন্ড মিস্টেকেন পারসন শ্যাল কাম ইন দি ওয়ে ইন ডুইং সো এই মানুহবিলাক রাষ্ট্রই না কৰিব লাগে তার কারণে ধর্মবন্ধন কথার যে সংবিধানের নীতি দলিয়াই করা হবে এই কথাটা তাত কৈছে তো প্যারাগ্রাফ ফোর অফ দ্য রিপোর্ট মই কিতাব কেইটামান কিতাব লৈ আছো বাইরে মোৰ ড্রাইভারটো লৈ আছো কোনোবা যদি বিচাৰে লব পাৰি মাত্ৰ 1 টকা মই প্ৰিণ্টিং প্ৰচেছন লৈছো তো তাতে আপোনাৰ এই প্যারাগ্রাফ ফোরত কৈছে যে মই এই রিপোর্টটো প্রস্তুত কৰিছো কিছুমান পলিটিচিয়ান কিছুমান জাৰ্নালিষ্ট কিছুমান এডভোকেটসক খুলি পেলাই সাম্প্রদায়িক দলিল সাম্প্রদায়িক রাজনীতির দলিল হিসেবে
আর এই দলিলটো সুপ্রিম কোর্টক দিছে, সুপ্রিম কোর্টে এইটো একেবারে ভগবানৰ ভক্তবাণী গস্পেল প্রুফ অফ গড হিসাবে তেওঁলোকে একসেপ্ট কৰিছে। এইটো সুপ্রিম কোর্টক আমি কিমান দোষ দিম এইটো একটা কথা, কারণ এই কথাটো এজিটেট করাই হওয়া নাই রাইডার সাইকেল ধরা, এই তথ্যটো যে ভুল, এইবিলাক সাম্প্রদায়িক, এটা আনকনস্টিটিউশনাল, এই কথাটো কিন্তু সেই গোচৰত যিসকলে পাৰ্টি আছে তেওঁলোকে কিন্তু আপত্তি করা নাছিল, আপত্তি তোলা নাছিল। যিটো আপত্তি দিছিল সেইটো হৈছে মানে এটা কম্প্রোমাইজিং পিস মিল আপিল, যে এই আইনটাক বাতিল করিলে মানুহৰ ওপৰত নিৰ্যাতন হব, রেকলেছ লিগেশন হব, নিয়ন্ত্রণহীন অভিযোগ উত্থাপন হব, লাখ লাখ মানুহক হেৰাছমেণ্ট দিয়া হব, এইখিনি কথা কৈছিল। কিন্তু এইটো এতিয়া এষ্টাব্লিশ হৈ গল যে মানুহক হেৰাছমেণ্ট দিয়াৰ কাৰণে এইটো হৈছিল লোৱাৰ আসাম থাৰ্ড ডে পাৰে না, এইটো তেতিয়া কব নোৱাৰে। এনআরসি হ্যাজ ফোর পিক, এনআরসি এইটো এনআরসি দুই নম্বরই গোচর বনাই নামর ভুল বয়সর ভুল সামান্য কথার খেলি মেলি ধরি মানুষ বিদেশী করেছে, আর বিদেশী করার মানুষ এনআরসি বাদ দিছে, লড়া ছালী বাদ দিছে, স্পট ভেরিফিকেশন নকরাকে ডি ভোটার বনাইছে, ডি ভোটারের ভাই ভনী ব্রাদার সিস্টার সবকে এনআরসি বাদ দিছে, এইবিলাক করে আমার মানুষ বাদ দিব পারছে, কিন্তু লিগেসি ডকুমেন্ট সবরি আছে। এইবিলাক করার পিছতো 90% মানুষ লোয়ার আসামের মানুষ এনআরসি স্থান পাইছে, কিন্তু রই যাওয়া 10% গোটেখিনি মুসলমানও নয়, গতি এই হল পরিস্থিতি। এই কথাটো সুপ্রিম কোর্টক অবগত করানো হওয়া নাই, আর এইটো অভিগত নকরা করব নয়, মই মানুষ টুপনি ক্ষতি হয় টুপনি নহয় না, ইয়ার সুপ্রিম কোর্টে এই রিভিউ করব লাগে, আর ইয়ার একটা রিপিটিশন করব লাগে, রিপিটিশনের এনার্জি যেগুলা অন্যায় কি আছে এই সম্পর্ক এটা আপত্তি দিব লাগে, গোটে কিন্তু কথা সামরি দিব লাগে, সুপ্রিম কোর্ট রিপিটিশন ডিসমিস হব পারে, কিন্তু আমি ইয়ার বিরুদ্ধে এতিয়ালৈকে এটা উপযুক্ত আপত্তি আমি দর্শোৱা নাই, এই কামটো করা অতি জরুরি বলে মই ব্যক্তিগতভাবে ফিল করি। মোৰ কথাখিনি মোটামুটি ধৰিছো, মই এইখিনি কথাই কব বিচাৰিছিলো যে ইয়াৰ জৰিয়তে আমি যিধৰণে সজাগ হব লাগে, সুপ্রিম কোর্টৰ সৰ্বানন্দ সোণোৱালৰ ছেকেণ্ড যিটো জাজমেণ্ট, সেই জাজমেণ্টৰ পেৰাগ্ৰাফ 60 যিটো কথা কৈছে যে ইনিচিয়েল বাৰ্ডেন অফ দি ইনিচিয়েল বাৰ্ডেন অফ দি ষ্টেট ইজ টু কালেক্ট মেটেৰিয়েলছ অফ ডাউট, এজন ব্যক্তি মানৱ ব্যক্তিয়ে বিদেশী বুলি সন্দেহ কৰাৰ তথ্য নোপোৱালৈকে এই মানুহ ব্যক্তিক গোচৰ কৰিব নালাগে। কিন্তু আমি এই কথাটো যেতিয়া আমাৰ উকিলসকলে এন্ট্ৰি ৰিপৰ্ট বিচাৰে বা এই কথাটো যদি এজিটেট কৰিব বিচাৰে ফৰেনাৰ্ছ ট্ৰাইবুনেল, ট্ৰাইবুনেলে চিধা চিধি কৈ দিয়ে যে পাৰ্ডন অফ প্ৰভিজন দি প্ৰচিডি, গতিকে এইবিলাক কথা এতিয়া ৰিপৰ্ট চাব নালাগে, এই কথা লিখিব নালাগে, গতি এইটো এটা ডাঙৰ ইস্যু। ষ্টেটৰ বাৰ্ডেন বিচাৰ, তেওঁলোকে ষ্টেটৰ বাৰ্ডেন বাৰ্ডেনটো ষ্টেটৰ যিটো দায়িত্ব প্ৰাথমিক দায়িত্ব, সেই প্ৰাথমিক দায়িত্ব পালন নকৰাকৈ কোনো গোচৰ ৰুজু কৰিব নোৱাৰে, আৰু তাৰ ওপৰত আমাৰ প্ৰচিডি ভিক্টিমৰ উকিলক জেৰা কৰাৰ এটা বিধান দিব লাগে, এই ডিমাণ্ড কৰিও আমি এটা সুপ্ৰিম কোৰ্টত গোচৰ কৰাৰ দরকার। এটু যদি করা যায় আলটিমেটলি আইআইটি থাকে যেটা ভালো হয় তার তো বেটার বেটার বলছে, গতিকে এই ডিমান্ড এটা লফুল প্রসেস, লফুল ডিমান্ড, এই ডিমান্ডটা আমি করবো, গতিকে মই মই আজি এই সভার মাজেরে মই সামাদ ভাইক মই আগে দিছে, মই অনুরোধ করেছো এইটো লৈ গোচর করব লাগে, মই সভা আজি সভার মাজে আনুষ্ঠানিকভাবে মই অনুরোধ করেছো যে এই সংখ্যালঘু সংগ্রহ পরিষদে এই সম্পর্কে একটা উদ্যোগ লব। মই যাওয়ার করোনা কালত মই দুটা পিটিশন দুই মাস ধরে সাধনা করে তৈরি করেছি, কিন্তু কেসটো করব গই, কিন্তু কোনে পিটিশনার হব এইটো লৈ একটা সমস্যা আর সুপ্রিম কোর্টত কেস করবো বলে কিছু খরচা পাতির কথা
যদি এইবিলাকৰ কাৰণে হোৱা নাই মই এই সভাৰ জৰিয়তে মই সংখ্যালঘু সংগ্ৰহ পৰিষদৰ নেতৃবৃন্দক মই আকৌ অনুৰোধ কৰিছো এই সম্পৰ্কে এটা স্পষ্ট মানে সিদ্ধান্ত ল'ব। এইখিনি কৈয়ে মই মোৰ বক্তব্য শেষ কৰিব বিচাৰিছো আৰু এই সভাৰ জৰিয়তে সংখ্যালঘু সংগ্ৰহ পৰিষদে যিটো মেছেজ দিব বিচাৰিছো যে আমাক নির্যাতন নিপীড়ন লাঞ্ছনা বঞ্চনার বিরুদ্ধে আমি সংগ্রাম করেছর আমি এইটাও দেখাই দিন যে সামগ্রিক পরিবেশ বৃহত্তর জাতি গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার আমি আমি লিডিং ফ্যাক্টর আমি এই বৃহত্তর জাতি গঠনের লিডিং ফ্যাক্টর আমি হয়ে উঠিম ভবিষ্যতে আমার লড়া ছোৱালী আমি লিখা মেলার মাজরে সুযোগ্য করে তুলিম সচেতন করে তুলিম সাহিত্য কবিতা গল্প উপন্যাস লিখা অনুদান উদ্দীপনা আমি আগবাম এইখানে কই মোট বক্তব্য শেষ করছো হিল ক্লাব জিনেভা সংখ্যালঘু সংগ্রাম পরিষদ জিনেভা।